এবার আমরা অনুশীলনী রেখের প্রশ্নের সমাধান করব একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পারসেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পারসেন্ট লাভ হয় যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় সমান একশো যুগ বিশ টাকা সমান একশো বিশ টাকা সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আবার বিশ পারসেন্ট লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য সমান একশো যুগ বিশ টাকা সমান একশো বিশ টাকা অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এক টাকা হলে একশো টাকায় যদি একশো বিশ টাকা হয়তো এক টাকায় কম হবে তাই একশো নিচে চলে আসছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য একশো বিশ টাকা হলে অর্থাৎ এই একশো বিশ টাকা হলে এক টাকার তুলনায় একশো বিশ টাকা বেশি তাই একশো বিশ উপরে গুণ করা হয়েছে এবার কাটাকাটি তো আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে হবে অর্থাৎ তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা ছিল সে একশো বিশ টাকায় বিক্রি করেছে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা হলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ টাকা অতএব খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য একশো টাকা তাদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য এক টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এক টাকা হলে কম হবে তাই একশো চুয়াল্লিশ টাকা নিচে চলে আসছে তাদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এক টাকার তুলনায় পাঁচশো ছিয়াত্তর টাকা বেশি ক্রয় মূল্য বেশি হবে তাই উপরে গুণ করা হয়েছে এবার একশো চুয়াল্লিশ দ্বারা পাঁচশো ছিয়াত্তরকে বাক করলে চার হয় চার একশো সমান চারশো টাকা উত্তর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো টাকা একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রয় করায় তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলো ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার ছয় পার্সেন্ট লাভ হতো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একশো টাকার ডালের বিক্রয় মূল্য একশো বিয়োগ পাঁচ টাকা সমান পঁচানব্বই টাকা আবার ছয় পার্সেন্ট লাভে একশো টাকার ডালের বিক্রয় মূল্য একশো যোগ ছয় টাকা সমান একশো ছয় টাকা প্রথম বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে দ্বিতীয় বিক্রি মূল্য একশো ছয় টাকা আত্ম প্রথম বিক্রয় মূল্য এক টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য অর্থাৎ পঁচানব্বই টাকার তুলনায় এক টাকা কম তাহলে দ্বিতীয় বিক্রয় মূল্য কম হবে তাই পঁচানব্বই টাকা নিচে চলে আসছে অতের প্রথম বিক্রি মূল্য দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা হলে দ্বিতীয় বিক্রি মূল্য এক টাকার তুলনায় দু হাজার তিনশো টাকা বেশি তাই এখানে উপরে গুণ করা হয়েছে এবার কাটাকাটি করলে পাঁচ উনিশে পঁচানব্বই চার পাঁচে কুড়ি তিন থাকে এখানে তিন এবং সাত মিলে সাঁত্রিশ হয় পাঁচ সাত পঁয়ত্রিশ থাকে দুই দুই আর পাঁচ পঁচিশ অর্থাৎ পাঁচ পাশে পঁচিশ এবার উনিশ দ্বারা চারশো পঁচাত্তরকে কাটলে পঁচিশশয় পঁচিশ এবং একশো ছয় গুণ করে দুই টাকা উত্তর দুই টাকা তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যা কলা ক্রয় করে সবগুলো কলা ত্রিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এখানে ত্রিশ টাকায় দশটি ক্রয় করা হয় এবং পনেরোটি ক্রয় করা হয় তাহলে দুই প্রকারের একটি একটি কলার ক্রয় বের করব তারপর অর্থাৎ একটি একটি দুটি কলার ক্রয় কত দেখব তারপর তিরিশ টাকায় বারোটি ধরে বিক্রি করলে দুইটির বিক্রয় মূল্য কত হয় দেখব তাহলে আমাদের শতকরা কত লাভ বা ক্ষতি বের হবে প্রথম প্রকারের দশটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা অর্থাৎ প্রথম প্রকারে একটি কলার ক্রয় মূল্য দশটির তিরিশ টাকা হলে একটির কম হবে অর্থাৎ ত্রিশ ভাগ দশ সমান তিন টাকা দ্বিতীয় প্রকারে পনেরোটি কলার ক্রয় মূল্য ত্রিশ টাকা তৃতীয় প্রকারে একটি কলার ক্রয় মূল্য ত্রিশ ভাগ পনেরো সমান দুই টাকা দুই প্রকারের এক যুগ এক সমান দুইটি কলার ক্রয় মূল্য তিন যুগ দুই টাকা সমান পাঁচ টাকা আবার বারোটি কলার বিক্রয় মূল্য ত্রিশ টাকা অর্থাৎ একটি কলার ক্রয় বিক্রয় মূল্য কম হবে তাই বারোর নিচে লেখা হয়েছে অর্থাৎ দুইটি কলার বিক্রয় মূল্য একটির তুলনায় দুটির দাম বেশি হবে তাই দুই উপর করা হয়েছে এবার কাটাকাটি করলে ছয় করে বারো পাঁচ ছয় তিরিশ পাঁচ টাকা অর্থাৎ ক্রয় মূল্য সমান বিক্রয় হওয়ায় লাভ ক্ষতি কিছুই হবে না উত্তর লাভ ক্ষতি কিছুই হবে না বার্ষিক শতকরা মুনাফার হার দশ দশমিক পাঁচ শূন্য টাকা হলে দু টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে এখানে বার্ষিক মুনাফার হার অর্থাৎ আর দশ দশমিক পাঁচ শূন্য দেওয়া আছে পি অর্থাৎ প্রিন্সিপাল মূলধন দুই হাজার টাকা দেওয়া আছে এবং এন সময় সমান পাঁচ বছর দেওয়া আছে মুনাফা কত হবে অর্থাৎ মুনাফা বের করতে হবে অর্থাৎ আই বের করতে হবে আমরা জানি ইকুয়াল টু পি আর এন অর্থাৎ এই সূত্র দিয়েই অঙ্কটি করতে হবে আমরা জানি আইকুয়েল টু পি আর এন এখানে মূলধন পি টু দুই হাজার টাকা মুনাফার হার আর সমান দশ দশমিক সমান পার্সেন্ট বলতে আমরা একশো ধরা ভাগ বুঝি সময় এন সমান পাঁচ বছর মোট মুনাফা আইকুয়েল টু দুই হাজার আর অর্থাৎ মান তারপর এর মান এবার এখানে এই দশমিকের জন্য একটি এক হয়েছে এবং দশমিকের পর এক ঘরের জন্য একটি শূন্য হয়েছে অর্থাৎ এখানে দশমিক উঠিয়ে দেওয়া হয়েছে তাহলে আবার গুণ করলে দেখা যায় এক হাজার পঞ্চাশ টাকা উত্তর মুনাফা এক হাজার পঞ্চাশ টাকা বার্ষিক মুনাফা শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা হলে তিন হাজার টাকার তিন বছরের মুনাফা কত কম হবে আমরা জানি আই টু পিআরএন এই সূত্র দ্বারা অঙ্কটি করতে হবে তিন বছরের মুনাফা কত কমে তিন বছরের মুনাফাকে আমরা মুনাফা সমান আয় জানি আয় বের করতে হবে এখানে শতকরা দশ টাকা থেকে কমে আট টাকা অর্থাৎ দুই টাকা কমেছে অর্থাৎ আর সমান দুই পার্সেন্ট হবে প্রিন্সিপাল তিন হাজার টাকা এখানে এন সমান তিন বছর তাহলে আমাদের আয় বের করতে হবে তো আইকুয়েল টু এই সূত্রের মাধ্যমে এমকটি করতে হবে মুনাফার হার কমে দশ পার্সেন্ট বিয়োগ আট পার্সেন্ট আমরা জানি আই গোয়েল টু এখানে মূলধন সমান তিন হাজার টাকা এবং সময় এন সমান তিন বছর আজ মুনাফা কমবে আই সমান দুই পার্সেন্ট সমান আমরা একশো দ্বারা ভাগ লিখতে পারি দুইকে এবার কাটাকাটি করলে তাহলে একশো আশি টাকা উত্তর মুনাফা একশো আশি টাকা কমে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরে মুনাফা আসলে আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা হবে বার্ষিক শতকরা মুনাফা কত হলে অর্থাৎ এখানে মুনাফার হার বের করতে হবে আর বের করতে হবে তো আমাদের এখানে পি দেওয়া আছে এবং পাঁচ বছরের মুনাফা আসল থেকে আমরা যদি আসল বাদ দিই তাহলে মুনাফা পাবো তো এখানে আইকুয়েল টু পিআরএন এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটি আমরা করতে পারি মুনাফা যুগ আসল সমান আঠারো হাজার আটশো পঞ্চাশ টাকা আসল সমান তেরো হাজার টাকা তো এবার বিয়োগ করলে আসল আসল কাটা যায় থাকে মুনাফা সমান পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা আমরা জানি আইকুয়েল টু পি আর অতএব আর ইকুয়েল টু আই ভাই পিএন এখানে আসল পি সমান তেরো হাজার টাকা আই সমান পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা সময় এন সমান পাঁচ বছর মুনাফার হার আর সমান কত অর্থাৎ আর বের করতে হবে অব আর সমান মান বসিয়ে দিলে এই শূন্য এই শূন্য কাটা যায় এই পাঁচ দ্বারা পাঁচেক পাঁচ আটের মধ্যে পাঁচ একবার যায় আট পাঁচ কে পাঁচ থাকে তিন তিন আর পাঁচ পাশের বামে তিন বসলে পঁয়ত্রিশ হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ এবার তেরো দ্বারা কাটলে তেরো একশো তেরোশো এবার তেরো দ্বারা কাটলে নয় একশো ভাগের নয় অংশ অর্থাৎ নয় পার্সেন্ট মুনাফার হার নয় পার্সেন্ট বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল আট বছরই মুনাফা আসলে দ্বিগুণ হবে এখানে আসল ধরে নিতে হবে মনে করি আসল একশো টাকা তাহলে আট বছরে হবে মুনাফা আসলের দ্বিগুণ অর্থাৎ দুইশো টাকা হবে তাহলে আমাদের এভাবেই বার্ষিক শতকরা হার বের করতে পারি মনে করি আসল একশো টাকা আট বছর পরে মুনাফা আসল হবে একশো গুণ দুই টাকা সমান দুইশো টাকা মুনাফা হবে অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যায় একশো টাকা আমরা জানি আই গার্ল টু পি আর এন আচ্ছা আর ই টু আই বাই পি এন এখানে আসল পি সমান একশো টাকা মোট মুনাফা আই সমান একশো টাকা সময় এন সমান আট বছর মুনাফার হার আর সমান কত আচ্ছা মান বসিয়ে দিলে একশো একশো কাটা যায় আর দ্বারা একশোকে কাটলে বারো দশমিক পাঁচ শূন্য অর্থাৎ বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট ছয় হাজার পাঁচশো টাকা যে হার মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরের মুনাফা আসলে দশ হাজার দুশো টাকা হবে এখানে আমাদের কত টাকা অর্থাৎ মূলধন বের করতে হবে ছয় হাজার পাঁচশো টাকার এখানে মূলধন মুনাফা আসলে তো মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যাবে মুনাফা পাওয়া গেলে আমরা মুনাফার হার বের করতে পারবো মুনাফার হার বের করলেই তারপর আমরা হ্যাঁ দশ হাজার দুইশো টাকার মুনাফা আসল হলে আসল কত তা পাব মুনাফা যুগ আসল সমান আট হাজার আটশো চল্লিশ টাকা আসল সমান ছয় হাজার পাঁচশো টাকা তো এবার বিয়োগ করলে আসল আসল কাটা যায় চার বছরের মুনাফা চার বছরের মুনাফা আসলে এত তাই চার বছরের মুনাফা দুই টাকা অতএব ছয় টাকা চার বছরের মুনাফা দু টাকা এক টাকা এক বছরের মুনাফা একশো টাকা এক বছরের মুনাফা নয় টাকা আর মুনাফার হার নয় টাকা পেলাম একশো টাকা এক বছরের মুনাফা নয় টাকা তাহলে চার বছরের মুনাফা কত বেশি চার নং ছত্রিশ টাকা আত্ম মুনাফা আসল সমান একশো যোগ ছত্রিশ টাকা সমান একশো ছত্রিশ টাকা মুনাফা আসল একশো ছত্রিশ টাকা হলে আসল একশো টাকা মুনাফা আসল এক টাকা হলে আসল কম হবে এক টাকা হলে তাহলে একশো ছত্রিশ নিচে মুনাফা আসল দশ হাজার দুইশো টাকা হলে এক টাকার তুলনায় দশ হাজার দুশো টাকা বেশি তাই উপরে গুণ করা হয়েছে এবার কাটাকাটি করলে একশো ছত্রিশ দশ হাজার দুশো এর মাঝে পঁচাত্তর বার যায় পঁচাত্তর এবং একশো হয়ে সাত হাজার পাঁচশো টাকা উত্তর সাত হাজার পাঁচশো টাকা রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাঙ্কে জমা রেখে চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান ব্যাংকের বার্ষিক মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এখানে আমরা জানি আইকুয়েল টু পিআরএন এই সূত্রটি এখানে ব্যবহৃত হবে কিছু টাকা ব্যাঙ্কে জমা রেখে চার বছর অর্থাৎ এখানে এন সমান চার বছর পর চার হাজার সাতশো ষাট টাকা মুনাফা পান অর্থাৎ আইকুয়েল টু চার হাজার সাতশো ষাট টাকা ব্যাংকের বার্ষিক মুনাফার হার অর্থাৎ আর সমান আট দশমিক পাঁচ শূন্য টাকা তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ আমাদের প্রিন্সিপাল বের করতে হবে পি বের করতে হবে আমরা জানি আইকুয়েল টু পি অর্থাৎ পি সমান আই এখানে মোট মুনাফা আই সমান চার হাজার সাতশো ষাট টাকা মুনাফার হার আর সমান আট দশমিক সমান আমরা একশো দিয়ে বাক করে লিখতে পারি সময় এন সমান বছর আসল পিস কত বের করতে হবে অর্থাৎ চার হাজার সাতশো ষাট টাকার সাথে আট দশমিক পাঁচ ভাগ একশো অর্থাৎ এখানে এটি ভাগ অবস্থায় আছে চার হাজার সাতশো ষাট টাকার সাথে তাই এটি গুণ হয়ে এই একশো উপরে চলে যাবে তো একশো উপরে চলে গেছে আর এই চার আট দশমিক পাঁচের সাথে গুণ অবস্থায় আছে কারণ আমরা জানি গুণ থাকলে এটি উপরের দিকে থাকে তো এবার এই দশমিকের জন্য একটি এক এবং এক একগড়ের জন্য একটি শূন্য বসাবো এবার কাটাকাটি করলে চার পঁচিশে একশো পঁচাশি চার হাজার সাতশো ষাটের মধ্যে ছাপ্পান্ন বার যায় ছাপ্পান্ন এবং পঁচিশ এবং দশ গুণ করে চোদ্দো হাজার টাকা উত্তর চোদ্দো হাজার টাকা শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধন দুই টাকা হবে ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় মনে করি মূলধন একশো টাকা আর এখানে শতকরা বার্ষিক যে হারে তাহলে আমরা ওখান থেকে হার বের করে নিতে হবে মনে করি মূলধন একশো টাকা ছয় বছরের মুনাফা মূলধন হবে একশো গুণ দুই টাকা সমান দুশো টাকা আর মুনাফা সমান মুনাফা মূলধন থেকে মূলধন চলে গেলে মুনাফা থাকবে দুশো বিগ একশো টাকা সমান একশো টাকা অতএব একশো টাকার ছয় বছরের মুনাফা একশো টাকা একশো টাকার এক বছরের মুনাফা ছয় বছরে একশো টাকা হলে এক বছরে কম হবে তাই ছয় নিচে চলে আসছে একশো টাকার চার বছরের মুনাফা চার বছরের বেশি হবে তাই চার উপরে লেখা হয়েছে এবার কাটাকাটি করলে দুই দ্বারা কাটলে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় আর তার তিন বাঘের দুইশো টাকা তাদের মুনাফা মূলধন সমান মুনাফা একশো টাকা এবং মূলধন তিন ভাগের দুশো টাকা তিন ভাগের পাঁচশো টাকা আচ্ছা মুনাফা দন তিন ভাগের পাঁচশো টাকা হলে আসল একশো টাকা আচ্ছা মুনাফা দন এক টাকা হলে আসল এক টাকা হলে কম হবে তাই তিন ভাগের পাঁচশো এটা উল্টে যাবে এখানে কারণ এটি নিচে আসলে উল্টে যায় একশোর সাথে বাঘাকারে থাকে তাই গুণ আকারে আসলে এটি উল্টে যায় আচ্ছা মুনাফা দন দুই টাকা হলে আসল আর এক টাকার তুলনায় দু হাজার পঞ্চাশ টাকা বেশি তাই আসল বেশি হবে তাই এখানে দু হাজার পঞ্চাশ উপরে গ্রহণ করা হয়েছে এবার কাটাকাটি করলে এক হাজার দুশো ত্রিশ টাকা উত্তর এক হাজার দুশো ত্রিশ টাকা ধন্যবাদ